सर्वनाश। कोटि कोटि आधार कार्ड बातिल करे दिच्छे सरकार। आधार कार्ड बातिलेर चिठी बाड़ीते बाड़ीते पौंछाच्छे आधार कर्तृपक्ष। आर एक चिठीते घुम उठछे लक्ष लक्ष परिवारेर। जदि आपनार बाड़ीते एई चिठी ना आसे थाके ताहले अपेक्षा करुन, अति द्रुत आपनार बाड़ीतेओ आसते पारे। ताई आगे थेकेई सजाग थाकुन। जदि आपनार आधार कार्ड थेके थाके आर जदि आपनार काछे एमन आधार बातिलेर चिठी एसे थाके ताहले आजकेर एई आपडेटटि सम्पूर्ण आपनारई जन्य। नइले घोर विपदे पड़ते पारेन आपनि, कारण एई चिठी पावार পরে লক্ষ লক্ষ মানুষের উড়েছে রাতের ঘুম। আর আজকে থাকবে মূলত এই চিঠিটা নিয়ে বিস্তারিত আলোচনা। কি রয়েছে ওই চিঠিতে, চিঠি পেলে আপনি কি করবেন, কোথায় যেতে হবে আপনাকে, এনেই থাকবে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের এই আপডেটটি অতি অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন যাতে অন্যজনের কাছে পৌঁছাতে সুবিধা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তবে আধার কার্ড এই চিঠিটা আপনার বাড়িতে পৌঁছানোর আগেই যাতে আপনি আতঙ্কিত না হন, তার জন্য আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেব কিভাবে আপনি এই চিঠিটি আসার আগেই চেক করে নেবেন আপনার আধার কার্ডটি বাতিল হয়েছে না বাতিল হয়নি। এর জন্য আপনাকে সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে UIDAI.gov.in। এটা সার্চ করার পরে প্রথম যে সাইটটি রয়েছে UIDAI, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে সাজেস্ট করব এখানে ইংলিশটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফের এমন একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে ক্রস চিহ্নটা ক্লিক করে এই যে নোটিশটা আসছে এটিকে কেটে দেবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা মোবাইল থেকে চেক করবেন তাদেরকে অনুরোধ করব যে কোনো ব্রাউজার ওপেন করে ডেস্কটপ ভার্সন করবেন। থ্রি ডট ক্লিক করে নিচে ডেস্কটপ সাইটে যাবেন, তারপরে করলে খুব সুবিধা হবে। তবে এই পেজটি আসবে, এই পেজটি আসার পরে এই পেজটি এলে একটু স্ক্রল করবেন, একদম নিচের দিকে দেখবেন ভেরিফাই অ্যান আধার নাম্বার। আধার সার্ভিসের যে কটি অপশন রয়েছে তার মধ্যে রয়েছে ভেরিফাই আধার নাম্বার। এই ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে। এই পেজেতে এসেও আপনাকে একটু স্ক্রল করতে হবে। একটু স্ক্রল করলে আপনি দেখবেন চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। আপনি আপনার আধার নাম্বারটি এইখানে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে হুবহু ক্যাপচারটা এখানে দেবেন। এই ক্যাপচারটা দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডটি এইভাবে দেখাবে, যেখানে দেখাবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। প্রথমে আধার নাম্বার দেবে, তারপর এক্সিস্ট দেবে। এক্সিস্ট লেখা দেখাবে, একটা রাইট চিহ্ন থাকবে, আপনার বয়স, মোবাইল নাম্বার বা আপনি কোন রাজ্যে বসবাস করেন, আপনার কি লিঙ্গ, ছেলে না মেয়ে এবং আপনি কত বছরের মধ্যে, এমন একটি দেখাবে। যদি এমন দেখায় তাহলে কংগ্রাচুলেশন, আপনার আধার কার্ডটি ঠিক রয়েছে। আর এখানে অনেক সময় ক্রস রেড ক্রস দেখায়, তখন আপনার আধার কার্ডটি রিজেক্ট হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এই ডিঅ্যাক্টিভেট আধার হয়ে গেলেও ভয় পাওয়ার বা ঘাবড়াবার কোনো কারণ নাই। এটাকে আধার সেন্টারে গিয়ে আপনি একবার বায়োমেট্রিক আপডেট করলেই আপনার আধার কার্ডটা ঠিক হয়ে যাবে। এতে আপনার ভয়ের কোনো কারণই নাই। চলুন এবারে দেখে নেওয়া যাক চিঠিতে কি বলা হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষ নাম করে একটি চিঠি যাচ্ছে, যাতে বলা হয়েছে আধার আইন 2016-28A ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় হয়েছে। এই নোটিশ হাতে পেয়ে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। এই আবহে এই নিয়ে এবার মুখ খুলেছে UIDAI অর্থাৎ আধার সংস্থা। লক্ষ লক্ষ পরিবারই নাকি পেয়েছে এই ধরনের চিঠি বা নোটিশ আধার কর্তৃপক্ষ তরফ থেকে। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। এমনকি ফেসবুকেও এই চিঠি ভাইরাল হয়েছে। CAA বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছে অনেকেই। তবে সংশয়ের মাঝেই আধার সংস্থার তরফ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে, যেখানে আধার সংস্থার তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে এই নোটিশটি সম্পূর্ণ ভুয়ো। দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগেই আধার বাতিল হয় না। অপরদিকে আবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যে বারবার CAA দাবি করলে যে লোকসভা নির্বাচনের আগেই হবে CAA, এ নিয়ে আতঙ্কিত দেশবাসী। এর মাঝেই যদি এমন হয়ে থাকে বা যদি কেউ চিঠি পেয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ আধার সংস্থার তরফ থেকে এমন কোনো চিঠি পাঠানোই হয়নি। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন এগুলো সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই কিছু দুর্নীতিবাদ অ্যান্টি সোশ্যাল এমন কাজটি করছে। তাই সাবধান থাকবেন, কারো প্রতারণায় পা দেবেন না, কোনো রকম মেসেজ বা চিঠি এলে কোনো রকম তোয়াক্কা করবেন না। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের দিয়ে সতর্ক করা বা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন হেল্পফুল আপডেটটা পেয়ে আপনি কতটা আনন্দিত ভিডিওটি শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।